কিরে ভাই, কত মদ খাচ্ছিস ভাই? পুরো ড্রিংকস খাচ্ছিস? এত মদ খাস না রে, মরে যাবি তো তোরা। আমি দেখতে পাচ্ছি তোর ডাহা মরে যাবে। মদ খেলে কি হয় জানিস? হ্যাঁ, এটা বাবার বার বলে খাস না রে। শরীরের মধ্যে না কোলেস্ট্রলটা না দিনকে দিন বেড়ে উঠবে, বুঝতে পারবি? তারপরে হঠাৎ করে দেখবি হার্ট অ্যাটাক মরে। আরে যেটা ভাই বলছিস ভাই, কোন ভাই জানেন, ডিপ্লোমা কোর্স, বিভিন্ন কোচিং, ট্রেনিং, এরকম বড় 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 এডুকেশনাল পারপাস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করিবার পর ম্যাক্সিমাম ছেলেপুলে বাড়ির বাইরে পড়তে যায়। জানেন, এই বাড়ির বাইরে পড়তে যাওয়াটা বিরাট বড় ব্যাপার। জানেন, এই পড়তে গিয়ে পড়াশোনা কতটা হয় সে ব্যাপারে যাচ্ছি না, কিন্তু মস্তি যে ফুলটু হয় সেটা এই তিন বন্ধুকে দেখেই আপনারা বুঝতে পারছেন। জানেন, এই তিনজন বন্ধু উচ্চ মাধ্যমিক পাশ করিবার পর পড়াশোনার সাক্ষাতে বাড়ির বাইরে গিয়ে একটি মেজ বাড়িতে একসাথে থাকছে। ওই কথায় বলে না, ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে যাওয়া 50% মেয়ে মডেল হয়ে ফিরে আসে, ঠিক সেরকম জানেন, উচ্চ মাধ্যমিকের পরে বাড়ির বাইরে পড়তে গিয়ে 4-5 বছর ট্রেনিং নেওয়ার পর 50% ছেলেপুলে বাড়িতে ফিরে বাপের ব্যবসা দেখে। জানেন, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এমন একজন বন্ধু থাকে, বাকিদের হাতে মদের গ্লাস থাকলেও তার হাতে কোল্ড ড্রিঙ্কস, বাকিরা সিগারেটের ধোয়া এনজয় করলেও সে ধূপকাঠি ধোয়াতেই আবদ্ধ থাকে, বাকিরা মেয়েবাজি করলেও সে আতশবাজিতেই আবদ্ধ থাকে, বাকিরা দেখে জিবিজিবি পানো বাট কোনো মেয়েকে সে আজ পর্যন্ত ডাকেনি জানো। তো জানেন, আজকের ভিডিওতে মেয়েজ বাড়ির একটা গল্প, দেখুন ভাল লাগবে। কি পরে আছো গো? নাইটি? ম্যাগি হাতা না হাফ হাতা? ফিতে? আই লাভ ফিতে। বলছি শোনো না বাবু, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি, রিমঝিম করে বৃষ্টি পড়ছে, তুমি ছাদে বৃষ্টিতে ভিজছ, বৃষ্টির জল তোমার চুল বেয়ে, তোমার গাল বেয়ে, তোমার গলা বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নামছে, আর আমি একটা একটা করে বৃষ্টির ফোঁটা করে খাচ্ছি। বলছি একটা গ্লাস দেব? প্রতিদিন রাতে আমার ঘুমের 12টা বাজে। অনেকদিন না চুমু দাও না গো, তুমি ওই আলতো করে যেটা দাও ওটা দাও। এবার আমি দিচ্ছি, হ্যাঁ আনলিমিটেড চুমু দিচ্ছি বাবু, গালটা বাড়াও। তোমাদের VPN নিয়ে দুটো কথা বলে রাখি। VPN হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা তোমার ইন্টারনেট সার্ফিং, অনলাইন অ্যাক্টিভিটি গুলোকে অনেক সিকিউর এবং প্রাইভেট রাখে। যেমন আমি বর্তমানে ইউজ করছি সার্ফ শার্ক VPN, এটা আমি হাইলি রেকমেন্ড করি, কারণ একটা অ্যাকাউন্ট দিয়ে আনলিমিটেড সিস্টেম কানেক্ট করা যায়। VPN দিয়ে কি হয়, ধরো ইন্ডিয়াতে যে ওয়েব সিরিজ বা সিনেমা OTT প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল নেই, ব্লক রয়েছে, বিদেশে সেটা চলছে, সেটা তুমি VPN অন করে এখানে আনব্লক করে দেখতে পারবে। সাথে আনব্লক করতে পারবে ফ্লাইট টিকিট, IP অ্যাড্রেস এবং ওয়াইফাই কানেকশনের উপর অনেক সময় ফ্লাইট টিকিটের ফেয়ার ডিপেন্ড করে। তো তুমি VPN এর থ্রুতে তোমার IP অ্যাড্রেস চেঞ্জ করে তোমার ফ্লাইট টিকিটের দাম অনেক সময় কমিয়ে আনতে পারো। আর VPN দিয়ে তুমি তোমার ভার্চুয়াল লোকেশনকে চেঞ্জ করতে পারবে, যেটা তোমার ওয়াইফাই কানেকশন অনেক সিকিউর করে। তো ডেরিকেশন আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ডাউনলোড করো সার্ফ শার্ক VPN। আর আমার প্রোমো কোড সিনেবাব যদি ইউজ করো পেয়ে যাবে 83% ডিসকাউন্ট আর 3 মান্থস এক্সট্রা। আর এটাই শেষ নয়, 30 দিনের ক্যাশব্যাক রয়েছে, তো কোনো রিস্ক নেই, ডাউনলোড করো, ইউজ করো। ঠাকুর, আজকে আমাকে পাস করে দিতেই হবে ঠাকুর। জয় বাবা গণেশ, জয় বাবা গণেশ, আমি তোমাকে অনেক লাড্ডু খাওয়াবো। হে মা সরস্বতী, আমাকে আজকে পাস করে দিতেই হবে মা, আমাকে আজকে পাস করে দিতেই হবে। এটা আমার লাস্ট ইন্টারভিউ মা, এটা আমার লাস্ট ইন্টারভিউ, আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আমি আর পরীক্ষায় বসতে পারবো না মা, আমার আজকে পরীক্ষা পাস করতেই হবে, নাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, আমার প্রেমিকা আমার সাথে থাকবেই না, চাকরি পেতেই হবে। এ বাবা, আর দুটো থাকছে না, দেখো ঠিক আছে, একবার দেখো ওই তিল্ট। এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি একটা সাদা শার্ট রেখেছিলাম, সেটা কোথায়? সাদা শার্ট? হ্যাঁ, ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে সাদা একটা শার্ট আমি আয়রন করে রেখেছিলাম, সেটা কোথায়? সাদা শার্ট? বাবা বিড়াল লাগছে রে, দারুণ লাগছে না? মুখটা তো হারামি, ভালো লাগছে, গুটিয়ে নিলে আরো মার কাটারি লাগবে, বুঝলি? চুলটা ঠিক কর, কোথায় যাচ্ছিস? ডেটিং? ওভাবে সংসার?
শালা খেতে বেজিনে কোথায় ট্রেনিং যাচ্ছিস তুই? মেয়ের টাকায় ট্রেনিং করবো ভাই, ওটা মেয়ে পটানো, ইটস অ্যান আর্ট, আই অ্যাম অ্যান আর্টিস্ট, চলে তিলটা দেখাও। কত ভাগা শুকুরের বাচ্চা, শুকনো মুড়ি কি আর ভালো লাগে? তা লাগবে কেন? মাসের শুরুতে বাবা যখন টাকা পাঠায় নিজেকে তো আম্বানির বাচ্চা বলে মনে করো, ব্ল্যাক লেভেল ছাড়া মত চলে না। চার না তোমার ওই লেগ পিস, চিকেন লেগ পিস ছাড়া চার না চলে না। ও ব্ল্যাক লেভেল খাই আমি, রাম খাই। আর এদিকে মাসের শেষে মুড়ি খাওয়ার টাকা জোটে না। সত্য সত্য শুধু মুড়ি খাবো ভাই। হ্যাঁ কি আমার মা নিজের হাতে ছোলা ভিজে পাঠিয়েছে, খা। কি বুঝলেন, বিপদের দিনে মাই ভরসা। বাড়িতে ছুটি কাটিয়ে পুনরায় হোস্টেলে ফেরার সময় জোর করে হাতে গুঁজে দেওয়া নিজের হাতে বানানো নারকেলের নাড়ি হোক বা ছোলা ভাজা, পেট ক্ষুধার্ত হলে মাই ভরসা আসা। অভাবের সংসারে খেয়ে চারটে হাঁকতে পারছ, হাগা দেখে খুশি হও। তোমাকে শেষ করে দেবে, খোলো ভরসা নেই নাকি? বিয়ে করবো তো, মা বাবা সব রাজি। তিলটা দেখো, ঠিক আছে পরে কথা বলছি দাঁড়া রাখো। আর রাখো তুমি শুধু ভিডিও তুলে তিলি দেখে যাও, আরে তো জ্যান্ত তিলোত্তম নিয়ে ঘর ঢুকে গেল। হ্যাঁ তুমি আমায় সত্যি ভালোবাসো তো? কি বলছো এটা শোনা, আমি তোমায় এত ভালোবাসি যে সেই ভালোবাসা রাখার জন্য গোটা পৃথিবীও পর করবে। তুমি আমার জীবনের প্রথম নারী, তুমি আমার শেষ নারী। এবার তাহলে খুলে ফেলো তোমার শাড়ি। এক ডায়লগ বলে বলে মেয়ে নিয়ে আসছে রোজ। বলছি ওকে আমি একটু ছেড়ে দিয়ে আসছি, দরজাটা লাগিয়ে দিবি। বলছি শোন না, একটা আইসক্রিম খেয়েছিলাম বাইরে, এক ঘন্টা ধরে লোকটা দাঁড়িয়ে আছে, 10 টা দে না, খুচরো নেই আমার কাছে। কি যে করিস তোরা, 10 টাকা দামি আইসক্রিম খাচ্ছিস? 500 টাকা এরপর থেকে দামি খাবি, বুঝতে পারলি? কুলপিটা একটু বাদাম ফাদাম দাও, 10 টাকা। ঠিক আছে ভাই ভাই ভাই, বলছি আমারও আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, দে না কিছু টাকা। ইচ্ছের দাম 1 লাখ টাকা, আপাতত 200 টাকা, ভালো মাল 200 তো হয়ে যায়। তুমি তো ওদেরই আইসক্রিম খাওয়ালে,
আমাকে তো খাওয়ালে না দুষ্ট এতক্ষণ কি খেলে ফিউ মোমেন্টস লেটার ভাই 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 200-500-700 টাকা দে ভাই প্লিজ ভাই এবারে বাড়ি ভাড়া দিতে পারবো না ভাই ভাই হিরো সস থেকে দিয়ে দিয়েছি ভাই জোশে জোশে দিয়ে দিয়েছি ভাই আর দ্বিতীয় দিন আসবে যদি এরকম রব রব যদি না থাকে রব না থাকে আসবে দ্বিতীয় দিন ভাই দে না ভাই দে না আরে ভাই দে না কথা বলছি একটু পরে হয় 700 টাকা আরে মাসের ভাড়া দেবো কি করে ভাই প্লিজ ভাই দে না ভাই দে না চলো আরামি দিবি না দিবি না দিবি না এক মাগে সিট যায় না কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের হোস্টেল বা মেজবাড়ি জীবনের সাথে যদি রিলেটেবল হয় তাহলে আপনার রুম পার্টনারকে শেয়ার করতে পারেন হালকা নস্টালজিয়ায় ভুগবেন ভালো লাগবে তাহলে চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা